ব্যথার ওষুধ দিছে তো একটু আরাম করে ঘুমিয়ে দিছে ব্যথা এত কম এই যে কিছুদিন আগে তেজগাঁও রেলগেটে শুনছিলেন রেলে একটা আজকে আমি মূলত হচ্ছে ওকে ট্রিটমেন্ট দিলাম, কারণ আমার কাছে যতটুকু মনে হয়েছে ফাইট করছে, কিসের সাথে ফাইট করছে ডক্টর বলতে পারলো না, মুখের সামনেটা মারাত্মক আহত, চোখ ফিরে পাবে কিনা বলা যায় না, তো ব্যথানাশক ইঞ্জেকশন আর র্যাবিসটা দিয়ে নিলাম, কারণ ওকে প্রচুর ওষুধ খাওয়াইতে হবে, তো খাওয়ানোর ওষুধ যেগুলো সেগুলো তো আমার নিজের হাতে খাওয়াইতে হয়, ওষুধ খাইতে কেউ পছন্দ করে তখন দেখা যায়, যেমন ধরেন যে ক্যান্সারের যে কুকুরটা ওর টিউমারের দিক দিয়ে বাস্ট হয়ে আছে, ওরে যখন ড্রেসিং করি কিচ্ছু বলে না, ওরে নেভানল দিয়ে দিচ্ছি তাও কিচ্ছু বলবে না, যাতে পোকামাকড় না বসে প্লাস এটা তাড়াতাড়ি শুকায়, একটা স্প্রে আছে স্প্রেটা দিলেই ও আর টিকতে চায় না, ও ছুটাছুটি করতে চাইবে, স্প্রে দিলে আর পারে না, স্প্রে সোজা স্প্রেটা। এখানে ট্রিটমেন্ট কেমন পশু পাখির? এখানে ট্রিটমেন্ট আমি বলবো না খারাপ, কিন্তু ভালোর একটা লেভেল আছে, কোয়ালিটির লেভেল যদি আমি বিচার করি, আর আমার যদি 10-এর একটা স্কেলে স্কোর করতে বলা হয় তাহলে আমি হয়তো ঠেকায় পরে 5 দিব, নাহলে 4 দিতাম।